একটি মোবাইল অ্যাপ যেটি আমাদের মধ্যে খুবই জনপ্রিয় এবং প্রচুর মানুষ আছে যারা এই মোবাইল অ্যাপটিকে ব্যবহার করে। আর এর নাম হলো ট্রুকলার। এই ট্রুকলার অ্যাপের সাহায্যে আমরা আননোন নাম্বারের পরিচয় জানতে পারি। কিন্তু দাঁড়ান, আপনি যদি এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে রাখেন তাহলে আপনি কার সঙ্গে কি কথা বলেন, কার সঙ্গে কি চ্যাট করেন, এই সমস্ত কিছু ইনফরমেশান এমনকি আপনার কল রেকর্ডিংও এই অ্যাপটি আপনার ফোন থেকে প্রতি মুহূর্তে নিয়ে চলে যাচ্ছে। তবে কিভাবে এই অ্যাপটি এই সমস্ত কাজ করে তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, চলুন প্রথমে আমরা জেনে নিই যে এই ট্রুকলার অ্যাপ কিভাবে কাজ করে। ব্যাপারটি খুবই সাধারণ। এই ট্রুকলার অ্যাপ যে যে ফোনে ইনস্টল হয় অ্যাপটি সেই সেই ফোন থেকে সমস্ত ডেটা তুলে তাদের সার্ভারে স্টোর করে নেয়। এবার আমার যত কন্ট্যাক্টস আছে, আপনার যত কন্ট্যাক্টস আছে, মানে যারা যারা এই ট্রুকলার অ্যাপ ডাউনলোড করে রেখেছে, তাদের কন্ট্যাক্টসগুলো কালেক্ট করে নিজেদের সার্ভারে স্টোর করে রাখে। তারপর সার্ভারে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে কোনো একটা নামকে ম্যাক করে দেওয়া হয়। এটা করে কারণ একটা নাম্বারকে অনেকে অনেক রকমভাবে সেভ করে রাখে, তো প্রত্যেকের কাছ থেকে যখন ডেটা নেবে তখন সেগুলোকে ম্যাচ করিয়ে যে জিনিসগুলো কমন আসবে সেই জিনিসগুলোকে ওই নাম্বারের সাথে ম্যাক করিয়ে দেওয়া হয়। এবার যখনই ওই নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন আসবে তখন ট্রুকলার নিজের সার্ভার থেকে খুঁজবে যে ওই নাম্বারের সঙ্গে কোন নামটি জড়িত আছে এবং সেটা আপনার ফোনে শো করবে। মানে সোজা কথায় বললে আমাদের কাছ থেকেই ফোন নাম্বার এবং কন্ট্যাক্টস নিয়ে এই অ্যাপটি আমাদেরকেই ওই নামগুলো শো করায়। মানে ব্যাপারটা খুবই সাধারণ। আপনি আপনার পাড়ায় যাবেন, প্রত্যেকটা বাড়িতে কে কে থাকে তাদের নাম কন্ট্যাক্টসগুলি আপনি একটি খাতায় লিখে দিতে বলবেন এবং তারপর বলবেন তাদের যদি কারুর নাম নাম্বার এবং কন্ট্যাক্টসের দরকার হয় তারা যেন আপনার কাছে আসে। ঠিক এই প্রিন্সিপালেই কাজ করে ট্রুকলার অ্যাপটি। অতএব আপনি বুঝতেই পাচ্ছেন যে এই অ্যাপটি আমাদের প্রাইভেসির ওপর কতটা এফেক্ট করে। যখন আমরা এই অ্যাপটি ইনস্টল করব ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরই সব ডেটা নিয়ে নেবে। এবার চলুন এদের ওয়েবসাইটে যাওয়া যাক এবং দেখা যাক এরা কোন কোন ডেটা আমাদের ফোন থেকে কালেক্ট করে। আপনি এদের ওয়েবসাইটে যাবেন এবং প্রাইভেসি পলিসিতে গেলেই আপনি দেখতে পাবেন ওইখানে আছে ইনস্টলেশন অ্যান্ড ইউজ। আর দেখুন এখানে কি লেখা আছে, হোয়েন ইউ ইনস্টল অ্যান্ড ইউজ দ্য সার্ভিসেস ট্রুকলার উইল কালেক্ট পার্সোনাল ইনফরমেশন ফ্রম ইউ অ্যান্ড এনি ডিভাইসেস ইউ মে ইউজ ইন ইউর ইন্টারাকশন উইথ আওয়ার সার্ভিসেস। মানে ওরা নিজেরাই বলছে যে আপনার পার্সোনাল ইনফরমেশন ওরা কালেক্ট করবে। এবার কী কী ইনফরমেশান সেটাও এখানে লেখা আছে, জিও লোকেশন, ইউর আইপি অ্যাড্রেস, ডিভাইস আইডি অর ইউনিক আইডেন্টিফায়ার, ডিভাইস ম্যানুফ্যাকচারার অ্যান্ড টাইপ, ডিভাইস অ্যান্ড হার্ডওয়্যার সেটিংস, সিম কার্ড ইউজেস, অ্যাপ্লিকেশনস ইনস্টলড অন ইউর ডিভাইস। মানে ফোনে কী কী অ্যাপ আছে ওটাও ওদের জানতে হবে। তাছাড়া আইডি ফর অ্যাডভার্টাইজিং, অ্যাড ডাটা, অপারেটিং সিস্টেম, ওয়েব ব্রাউজার, অপারেটর, IMSI, কানেকশন ইনফরমেশান, স্ক্রিন রেজুলিউশন, ইউজেস স্ট্যাটাস, ডিফল্ট কমিউনিকেশান অ্যাপ্লিকেশনস, অ্যাড্রেস টু ডিভাইস, অ্যাড্রেস বুক, এছাড়াও আরও অনেক কিছু। এই সব কিছু আপনি জানতেও পারেন না যখন আপনি এই অ্যাপটি ইনস্টল করেন এবং প্রাইভেসি পলিসিতে আপনি ট্রিকমার্ক দিয়ে দেন। তখন থেকেই এরা এই সব ইনফরমেশানগুলো ইউজ করতে শুরু করে দেয়। সোজাসুজিভাবে বললে সবার ডেটা এক জায়গায় কালেক্ট করে এবং সেই ডেটা থেকেই সাধারণ মানুষকে সার্ভিস দেওয়া হয়। এই প্রসেসটাকে বলা হয় ক্রাউড সোর্সিং, মানে সাধারণ মানুষের কাছ থেকে ডেটা নিয়ে সাধারণ মানুষকেই সার্ভিস দেওয়া। তো এখন অনেকেই বলতে পারে যে এই অ্যাপটি তো অ্যাকচুয়ালি আমাদের হেল্পই করে। যত আননোন নাম্বার থেকে ফোন আসে তার ইনফরমেশান জানতে পারি, প্লাস কোন নাম্বারটি স্প্যাম সেটাও আমরা এই অ্যাপের সাহায্যে জেনে যেতে পারি। তবে এই একটু আগেই দেখলেন এই অ্যাপটা ইনস্টল করার জন্য আপনাকে কোন কোন জিনিসের পারমিশন দিতে হয়। যখন আপনি এদের প্রাইভেসি পলিসিতে এগ্রি করেন তার সাথে কিন্তু ওরা এটাও লিখে দেয় যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আনইনস্টলও করতে পারেন, আর যদি ইনস্টল করেন তাহলে আমাদের এই শর্তগুলো আপনাকে মানতে হবে। এই কারণে আপনি যদি আপনার ফোনের প্রাইভেসিকে কম্প্রোমাইজ করতে না চান তাহলে এই সব কিছুই আপনার ভেবে নেওয়া একবার দরকার। আসলে আপনি নিজেও জানতে পারবেন না কোন কোন ডেটা এই অ্যাপটা আপনার ফোন থেকে তুলে নিয়ে চলে যাবে। এবার ব্যাপার হলো, তাহলে আমরা কি জানতে পারবো না আননোন নাম্বার থেকে কে আমাদের ফোন করছে, তার নাম কি? হ্যাঁ, নিশ্চয়ই আপনি জানতে পারবেন,
এমনকি ট্রু কলারকে ব্যবহার করে জানতে পারবেন। কিন্তু এর জন্য আপনার মোবাইলের ইনফরমেশনকে কম্প্রোমাইজ করতে হবে না এবং আপনি নিশ্চিন্তে এই ট্রু কলারকে ব্যবহার করতে পারবেন এবং আননোন নাম্বার থেকে কে আপনাকে ফোন করছে তার পরিচয়টাও জানতে পারবেন। এর জন্য আপনি কি করবেন? এর জন্য আপনি একটা নতুন মেল আইডি ক্রিয়েট করে নেবেন, যে মেল আইডিতে আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন থাকবে না, একদম নতুন ফ্রেশ জিমেল আইডি। এবার ট্রু কলারের যে ওয়েবসাইটটা আছে, মানে ব্রাউজারে যে ওয়েবসাইটটা ওপেন হয়, অ্যাপ কিন্তু নয়, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার মেল দিয়ে সাইন আপ করে নেবেন এবং আপনি ওই ওয়েবসাইটে কোন নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারেন যে সেটি কার নাম্বার। খুবই ইজি প্রসেস। এর জন্য আপনাকে ফোনে কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না, অথচ আপনি এর ফিচার্সগুলো ইউজ করতে পারবেন। তবে এখন আপনার হয়তো মনে হতেই পারে যে এই ট্রুকলার অ্যাপ টাকা কিভাবে ইনকাম করে। এর জন্য তাদের কাছে মোটামুটিভাবে তিনটে প্রসেস আছে। সর্বপ্রথম অ্যাডভার্টাইজমেন্ট, তাদের যে ওয়েবসাইট আছে সেখানে অ্যাড চলে। তাছাড়াও আপনার ফোনেতে মাঝে মাঝেই পপ আপ অ্যাড চলে আসে, তো সেই সমস্ত অ্যাডগুলো থেকে ট্রুকলার ইনকাম করে। তবে অ্যাডের থেকেও বেশি টাকা এরা ইনকাম করে ডেটা শেয়ারিং করে। বর্তমানে টাকা ডলার অথবা পাউন্ডের থেকেও বেশি মূল্যবান হলো ডেটা। আমি জানি না এটা কতটা সত্যি, কিন্তু জানা গেছে এরা এদের যেসব থার্ড পার্টি ওয়েবসাইট আছে, থার্ড পার্টি কোম্পানি আছে যাদের হিউজ পরিমাণে পাবলিক ডেটার দরকার, তাদের সঙ্গে ট্রুকলার ডেটা শেয়ারিং করে। এদের কাছে যেমন সবার কন্ট্যাক্ট নাম্বার থাকে, সেই সঙ্গে এদের কাছে কন্ট্যাক্ট লোকেশনও থাকে। মানে ধরুন একটি নির্দিষ্ট জায়গায় কত ইউজার আছে তার ডেটা যদি কোনো কোম্পানির দরকার পড়ে, তাহলে সেটা তারা ট্রুকলার এর কাছ থেকে কালেক্ট করে নিতে পারে। আর এর জন্য ট্রুকলার অবশ্যই সেই কোম্পানির কাছ থেকে অনেক টাকা চার্জ করে। আর এর পরেও টাকা ইনকাম করার আরও একটি পথ হলো ট্রুকলার ফর বিজনেস। ধরুন আপনার কোনো বিজনেস আছে যার জন্য আপনার র্যান্ডম মানুষকে ফোন করতে হয়। এর জন্য সাধারণ মানুষ কি করে, সেই ফোন নাম্বারগুলিকে স্প্যাম করে রাখে। মানে কারোর ফোনে যদি আপনার কোম্পানির ফোন আসে, তাহলে তার ফোনে স্প্যাম দেখাবে। এই জন্য ওই কোম্পানিগুলো কি করে, ট্রুকলারকে অনেক বেশি টাকা দেয় যাতে তাদের লিস্ট থেকে ওই নাম্বারগুলোকে যেন স্প্যাম হিসেবে না দেখায়। আর এইভাবে অনেক কোম্পানি তাদের নম্বরগুলোকে হোয়াইট ওয়াশ করে নেয়। তো সব কিছু মিলিয়ে এদের প্রচুর বড় বিজনেস, আর আমাদের কাছ থেকে ডেটা নিয়ে আমাদেরকে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করছে। তো বন্ধুরা, শুধু ট্রুকলার নয়, যে কোনো অ্যাপ নিজের ফোনে ইনস্টল করার সময় দেখে নেবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন যে সেটি কিসের অ্যাপ এবং সেই অ্যাপটি আপনার ফোনে কিসের কিসের পারমিশন নিচ্ছে। ধরুন আপনি একটি মেসেজের অ্যাপ ইনস্টল করলেন, আর সেই অ্যাপটা আপনার কাছে ক্যামেরার পারমিশন চাইছে, গ্যালারির পারমিশন চাইছে এবং মাইক্রোফোনের পারমিশন চাইছে। তবে মেসেজ করার জন্য কি ক্যামেরার প্রয়োজন হয় নাকি প্রয়োজন হয় মাইক্রোফোনের? এই জন্য অ্যাপ ইনস্টল করার সময় আপনার ফোনের পারমিশনগুলো একটু ভেবে চিনতে দেবেন, তাহলে আপনি ফ্রড অথবা কোনো ফাঁদের হাত থেকে বাঁচতে পারেন। না হলে প্লে স্টোর থেকে যা তা অ্যাপ ডাউনলোড করবেন, পারমিশন দেবেন, আর আপনার সমস্ত ডেটা ইনফরমেশন চুরি করে তারা টাকা ইনকাম করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ইনফরমেটিভ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই কেমন লেগেছে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এছাড়াও আপনার ফোন কীভাবে হ্যাক হয় এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে থাকা ভিডিওটি প্রেস করে দেখতে পারেন। আর পাশাপাশি চ্যানেলটিতে নতুন হয়ে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।